অপরাজিতা ঢো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অপরাজিতার অভিনয় দক্ষতা সকলের মন ছুঁয়ে যায়। সে ধারাবাহিকের মানসিক ভারসাম্যহীন চরিত্র হোক বা সিনেমার দাপুটে বউ সবেতে তিনি দক্ষ। সিনেমার পাশাপাশি তিনি দাপিয়ে অভিনয় করেন বাংলা সিরিয়ালেও, সবেতেই তিনি সফল। সম্প্রতি শুরু হয়েছে লক্ষ্মী কাকিমা ধারাবাহিকটি। জনপ্রিয় চ্যানেলের মেন স্লটেই চলছে এই ধারাবাহিক। ঘরোয়া এক মহিলা কিভাবে সংসার এবং ব্যবসা একা হাতে সামলাচ্ছেন তাই নিয়ে গল্প। লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। লক্ষ্মী কাকিমার সংসারেই এখন বাঙালি দর্শকের মন আটকে। সহজ সরল মানুষ লক্ষ্মী, সবকিছুর আগে আসে তার পরিবার। নিজের সরলতা দিয়ে নানা ঝক্কি সামলে সংসারকে একসুতোয় বেঁধে রাখেন তিনি। আবার স্বামীর প্রেমিকাকে দেখলে এই বয়সেও শিশুসুলভ অভিমান করতে দেখা যায় তাকে। দারুণভাবে পর্দায় চরিত্রটি তুলে ধরেছেন অপরাজিতা। তবে তিনি শুধু ভালো অভিনেত্রী নন, একজন ভালো নৃত্যশিল্পীও। মাঝে মধ্যেই নানা নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। কখনো সমুদ্রের ধারে খোলা গলায় গান গাইতে গাইতে নেচে ওঠেন তিনি, আবার কখনো শুটিং ফ্লোরে নাচ দেখা যায় তাকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, আর সেই ছবির গান এখন ভাইরাল, বিশেষ করে মেরিজান গানটি। এবার সেই গানে নাচতে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। সঙ্গে রয়েছেন লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের আরো দুই অভিনেত্রী। মেকআপ রুমের সোফাতে বসে এই গানে নাচলেন তারা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।